সো হ্যালো এভ্রিওন ওয়েলকাম ব্যাক আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে একটা কথা কি বলো তো এই সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে কারোর কথা কানে নিলে হবে না অনেকেই তো অনেক কথা বলবে অনেক বাজে মন্তব্য করবে তোমাকে নিয়ে কিন্তু সেসব কথা কানের পাশ দিয়ে পার করে দিয়ে নিজের মতো করে এগিয়ে চলো দেখবে একদিন তুমি সফল হবেই হবে বাই দা ওয়ে আজকে তোমাদের দাদা বেরিয়ে গেলে একটু গ্রাম ওর একটু কাজ আছে আর জানো তো আজকে বাড়িতে মিস্ত্রি কাজ করছে আর এত প্রচন্ড রোদ্দুর আর এত গরম হচ্ছে তো তার জন্য ভাবলাম ওদেরকে একটু তো যে ভাবা যায় না আর এই গরমে কাজ কাজ মানে আউটসাইডে কষ্ট হয় কোল্ড ড্রিঙ্কস গুলো নিয়ে ওদেরকে দিতে যাচ্ছি বাড়িতে রাজমিস্ত্রি কাজ করলে যে বাড়ির অবস্থা কি হয় সেটা হয়তো অনেকেরই ধারণা আছে এখানে কোল্ড ড্রিঙ্কস গুলো আমি ওদেরকে দিয়ে এরপর চলে যাব আমি ছাদে আমাদের ওপরের রুমটা হচ্ছে বেশ বছর দুয়েক হবে কিন্তু ওই অবস্থাতেই পড়েছিল কোন কাজই করানো হয়নি প্লাস্টার থেকে শুরু করে সব কাজই বাকি ছিল তো এরপর আমরা ভাবলাম যে এবার প্লাস্টারটা করেই ঘরের ভিতরটা তো প্লাস্টার প্লাস্টার হয়ে গেছে এরপর করছে বাইরের আর তো এই মিস্ত্রিগুলোর হাতের কাজ এত সূক্ষ্ম এত সুন্দর যে কি বলবো আর জানো তো এখন একটা ভালো মিস্ত্রি পাওয়া খুব মুশকিল আর এই যে দেখো আমাদের ছাদ বাগানের আমরা গাছটা এই আমরা গাছে বেশ কিছুদিন হলেও আমরা আর একদম হচ্ছে না kita আগে বেশ ভালোই হতো এখন যে কেন হয় না সেটা আমি বুঝতেই পারি না আর এই দিকে দেখো আমাদের ছাদের অবস্থাটা আমরা যতই গোছাই না কেন আবার সেই একই রকম ওরা করে নেয় এখানে এটা ওখানে সেটা এরকমই পড়ে থাকে আর যতদিন না কাজ শেষ হচ্ছে গোছিয়া আর পারা যাবে না আর যেন তো আজকে না মিস্ত্রিরা অনেক সকাল সকাল কাজে এসেছে তার জন্য আজকে না ওদেরকে ভাবলাম একটু টিফিন দেবো তার জন্য আমি আটাটাকে মেখেও রেখে ভাবলাম আজকে একটু পরেটাই করে দেয়া যাক প্রত্যেক দিন দেওয়া হয় না আজকে যেহেতু অনেকটাই সকাল সকাল কাজ এসছে তাই ভাবলাম আজকেই দেব তারপর তো আমি নিচে চলে আসলাম আর দেখো নিচে চলে এসে আমি পরোটাটা করতেও শুরু করে দিয়েছি যেহেতু আমার আটাটা মাখা ছিল এদিকে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে কুচিয়ে রেখেছি ডিমের অমলেটের জন্য পরোটাগুলো করা হয়ে গেলেই আমি ডিমের অমলেটটা করে নেবো তার জন্য মানবতা কিন্তু সবার থাকে না দেখো অনেকে কিন্তু অনেক বড় বড় কথা বলে বাই দেবো এই সবাই কিন্তু সমান হয় না আর সবাইকে একরকম ভাবাটাও ঠিক না আজকে দেখো না তোমাদের সাইনও চলে গেছে স্কুলে আর তোমাদের দাদা তো বেরিয়ে গেল একটু মধ্যম গ্রাম সেটা তো দেখলেই আজকে ভিডিও বানাতে না আমার একটু সমস্যা হচ্ছে কারণ সাইন আমার ক্যামেরাটা ধরে দেয় কিন্তু ওই আজকে বাড়িতে নেই একা একা ক্যামেরা ধরে ভিডিও করা যে কতটা কষ্টকর একমাত্র যে করে সেই বোঝে আর এইদিকে আমার ডিমের অমলেটটাও প্রায় রেডি হয়ে গেছে এরপর আমি পরোটাগুলো একটা প্লেটে তুলে নিয়ে ওনাদেরকে ওপরে দিতে যাব আরেকটা কথা কিছু মানুষকে খাইয়ে যে মানসিক এত শান্তি পাওয়া যায় সেটা না খাওয়ালে বোঝাই যায় না সো আজকের মতো এইটুকুই দেখ দেখা হবে আবার একটা নতুন তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যারা ইউটিউব থেকে দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটা ফলো করে দিও সো লাভ ইউ অল মাই ফেসবুক ফ্যামিলি টাটা টেক কেয়ার